ইউরোবিডি 81 চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, বরাবর মতো নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। সেটা ভিউয়ার্স, আমরা যখন আমরা সোশ্যাল ব্লেডে যখন আমরা আমাদের চ্যানেলকে সার্চ করি, এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এবং বিশেষ করে আমাদের এখানে চ্যানেল ক্যাটাগরি কী সেটা কিন্তু দেখার জন্য আমরা সোশ্যাল ব্লেডে সার্চ করে থাকি। তো ভিউয়ার্স, এখানে আপনারা একটা জিনিস দেখুন যে আমার একটা চ্যানেল, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও আছে, সাবস্ক্রাইবার আছে, ভিডিও দেওয়া আছে, ভিডিও ভিউ কান্ট্রি সব কিছু আছে। কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করেন ভিউয়ার্স, এখানে দেখতে পারবেন যে চ্যানেল টাইপ, এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন এবং এখানে কিন্তু চ্যানেল টাইপটা কিচ্ছু নেই। তার মানে আমার এখনও চ্যানেল টাইপটা সোশ্যাল ব্লেডে অ্যাকসেপ্ট হয়নি, মানে তার মানে আমার চ্যানেল টাইপটা কিন্তু এখনও এখানে আপডেট হয়নি, মানে আমার চ্যানেল রেজিস্ট্রেশনটা এখনও করা হয়নি। তো চ্যানেল টাইপটা কী, আমাদের প্রত্যেকেরই চ্যানেলের একটা ক্যাটাগরি আছে, আমরা যে যে ক্যাটাগরি নিয়ে কাজ করি সেই চ্যানেল ক্যাটাগরি এখানে কিন্তু শো না করলে আসলে ইউটিউব যে কোনো ভিউয়ার সার্চ দিলে কিন্তু আমাদের চ্যানেলকে সাজেস্ট করতে পারে না। তাই এই চ্যানেল ক্যাটাগরিটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা আপডেট করা খুবই জরুরি। আপনাদের চেক করে দেখবেন আপনাদের চ্যানেলে যদি এই চ্যানেল চ্যানেল টাইপ, এই চ্যানেল ক্যাটাগরি যেটা যদি এখনও আপডেট না হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এবং এই ভিডিওটা কোনো রকম স্কিপ করবেন না, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে আমরা এই চ্যানেল ক্যাটাগরি চ্যানেল টাইপটা এখানে আমাদের আপডেট হয় এবং সেটা করার কীভাবে রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করে স্টেপ বাই স্টেপ এই কাজটা করা যায় সেটি আমার এই ভিডিওতে বিস্তারিতভাবে আমি দেখাবো। তো ভিডিওতে যাওয়ার আগে ভিউয়ার্স, আপনাদের একটা রিকোয়েস্ট করবো, সেটা হলো যে আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন এবং বেল বাটনটা অন করে দিয়ে রাখবেন যাতে যে কোনো ভিডিও আসলে পরবর্তীতে আপনারা সবার আগে পেয়ে যান। তো ভিউয়ার্স, চলুন দেরি না করে আমরা আমাদের মূল কন্টেন্টে চলে যাই। তো ভিউয়ার্স, আমরা যে কোনো একটা ব্রাউজার নিয়ে নেবো, আপনারা চাইলে যে কোনো ক্রোম ব্রাউজারটা নিয়ে নিতে পারেন, আমি ক্রোম ব্রাউজারটা নিয়ে নেবো। এখানে গুগলে আপনারা সার্চ দিয়ে লিখবেন যে সোশ্যাল ব্লেড, এখানে সার্চ দিয়ে লিখবেন আপনারা সোশ্যাল ব্লেড। সোশ্যাল ব্লেড সার্চ দিলে দেখতে পাচ্ছেন প্রথমে যে সাইটটা এটা হচ্ছে সোশ্যাল ব্লেডের অফিসিয়াল ইউটিউব অফিসিয়াল সাইটটা, এই সাইটটায় আমরা ঢুকে যাব। প্রথমে এই সাইটটায় আমরা ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ এখানে অনেক স্টেপ আছে, আপনারা স্টেপগুলো একটু ফলো করবেন তাহলে আপনারা এটা আপনাদের চ্যানেলকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন সুন্দরভাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এই যে এন্টার ইউর চ্যানেল ইউজার নেম, তো আপনারা এখানেও দিতে পারেন আবার এখানেও দিতে পারেন। তো আমি এখানে দিচ্ছি আমাদের যার যার চ্যানেল, এখানে আপনারা দিয়ে দিবেন আপনাদের চ্যানেল নেমটা, এখানে দিয়ে এই যে সার্চ এখানে সার্চিংটা দিয়ে দিবেন। সার্চ দিলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আপনার যে আমার যে চ্যানেলটা এখানে কিন্তু চলে এসেছে। চ্যানেলে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে আমার চ্যানেলটা যে চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা যে সি গ্রেডে আসছে এবং এখানে যে সাবস্ক্রাইবার এবং ভিউ সব কিছু এখানে দেখা যাচ্ছে। কিন্তু এই যে চ্যানেল টাইপটা কিন্তু আমরা আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি না, মানে আমার চ্যানেলটা এখন আপডেট হয়নি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রশ্নবোধক চিহ্ন, তো আমরা এই চ্যানেল ক্যাটাগরিটা এখানে আপডেট করব সেই বিষয়টা। তো ভিউয়ার্স, প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো যে, তো ভিউয়ার্স এখানে আমরা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স উপরে এই যে আমাদের যে রেজিস্ট্রেশন করার জন্য, আমরা মূলত এটা রেজিস্ট্রেশন করে আপডেট করব। তো আপডেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে লগ ইন, প্রথমে ভিউয়ার্স আমরা কিন্তু এখানে লগ ইন করব। হ্যাঁ, এখানে আমরা লগ ইন করব। তো লগ ইন দিলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে নিচে যে রেজিস্টার, এই রেজিস্টার অপশনে আমরা চলে আসব। এখানে যারা এই যে যে অপশনে আমরা পরে আসব, প্রথমে আমাদের এটা রেজিস্টার করতে হবে। তো আমরা রেজিস্টার বাটনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ড রেজিস্ট্রেশন ফর্মটা আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে গেছে। হ্যাঁ, তো এই ফর্মটা আমাদের সুন্দরভাবে পূরণ করতে হবে। তো ভিউয়ার্স এখানে আপনারা যার যার ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস, মানে আমার যার যার যে এখানে ভিউয়ার্স আমি বলে রাখি, যার যার যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখবেন, যে চ্যানেলের যে ইমেলটা দিয়ে সেটা এখানে ডিসপ্লে নেম অর্থাৎ চ্যানেল নেমটা দিবেন, আপনার যে চ্যানেল নেম সেটা, এবং পাসওয়ার্ড এখানে নতুন করে আপনার ক্রিয়েট করতে হবে। এটা কিন্তু আপনার যেই ইউটিউবের চ্যানেলের পাসওয়ার্ড না, এটা আপনারা নতুন করে সোশ্যাল ব্লেডের জন্য আলাদা একটা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে রাখবেন এবং এই পাসওয়ার্ডটা আপনারা মেমোরাইজ করার জন্য যে কোনো একটা নোটে আপনারা লিখে রাখবেন যাতে পরবর্তী সময় এই ঢুকতে গেলে এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে। তো এখানে আমি সব কিছু ফিল আপ করে দিচ্ছি। ভিউয়ার্স এখানে কিন্তু আমি আমার জিমেল দিয়ে দিচ্ছি, এখানে আমার চ্যানেল নেম দিয়ে দিচ্ছি, এখানে আমার পাসওয়ার্ড একটি ক্রিয়েট করছি আমি নতুন করে, এই পাসওয়ার্ডটা আমি লিখে রাখছি অবশ্যই। এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তো এখানে আপনারা একটা জিনিস খেয়াল করে রাখবেন অবশ্যই এখানে যে এখানে আপনারা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার যে জিমেল এবং পাসওয়ার্ড এগুলো আমি আমার প্রাইভেসির জন্য এগুলো হাইড করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিচে আসলে যে আই এম নট এ রোবটে এখানে আপনারা ক্লিক করবেন। রোবট ক্লিক করার পরে এই যে রেজিস্টার যে অপশন, এই রেজিস্টারটা আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি, ইউ ক্যান নাও লগ ইন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই এই প্রথম যে স্টেপটা এটা কিন্তু আমাদের ডান হয়ে গেছে। তো ভিউয়ার্স এইখানে রেজিস্ট্রেশন করতে গেলে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটা মনে রাখবেন। সেটা হলো যে আপনার চ্যানেলে মিনিমাম 10টা ভিডিও থাকতে হবে এবং 10 জন সাবস্ক্রাইবার থাকতে হবে, তাহলে আপনি এখানে রেজিস্ট্রেশনটা করতে পারবেন। এখন আমরা কী করবো, আমরা এখন লগ ইন করবো।
তো লগইন করতে গেলে আমাদের এখানে লগইন করতে গেলে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন লগইন করব লগইন করার জন্য আমার যেই জিমেইলটা সেটা আমি দিয়ে দিব এখানে আমি জিমেইলটা হাইড করে রাখছি আমার প্রাইভেসির জন্য আমার পাসওয়ার্ড দিয়ে দিব এই পাসওয়ার্ডটা কিন্তু আমার এই যে যে মাত্র যে আমি যে এই সোশ্যাল মিডিয়ার জন্য যে ক্রিয়েটা পাসওয়ার্ড করছি ওই পাসওয়ার্ডটা কিন্তু আমার এখন দিতে হবে এটা ভালো করে খেয়াল রাখবেন এটা কিন্তু আপনার জিমেইলের না এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে পাসওয়ার্ড তো এই পাসওয়ার্ডটা আমি এখন দিয়ে দিব দেওয়ার পরে আমি লগইন দিব লগইন দেওয়ার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এখানে বলছে যে ওয়েলকাম ইউরোবিডি মানে আমার ইউরোবিডি থেকে এই কাজটা আমার এখন দ্বিতীয় যে স্টেপটা আমার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি এখানে ঢুকে গেছি এখানে আমার দ্বিতীয় স্টেপটা আমার এখানে ওয়েলকাম দেখাচ্ছে এখন আমাদের যে স্টেপটা সেটা হলো যে এইখানে হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকেই যেই ভুলটা করে সেটা এখানেই চলে আসে অথেন্টিক এই অথেন্টিকেট কিন্তু প্রথমে এখানে আপনারা আসবেন না এখানে আমাদের কিছু কাজ আছে এখন আমরা সেই কাজগুলো আমরা করব আমরা চ্যানেল যে এডিট এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স নিচে আসার পরে এডিট অ্যাকাউন্ট সেটিং এই এডিট অ্যাকাউন্ট ভিউয়ার্স এখন কিন্তু বিষয়টা আপনারা একটু ভালোভাবে দেখবেন কারণ এই বিষয়গুলো খুবই কিন্তু জরুরি এডিট অ্যাকাউন্ট সেটিংয়ে আমরা এখন ক্লিক করব এডিট অ্যাকাউন্ট সেটিংয়ে আমরা যখন ক্লিক করব তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অ্যাকাউন্ট সেটিংয়ে ভিতরে আমাদের যেই জিনিসটা সবচেয়ে এখন ইম্পর্টেন্ট হবে সেটা হচ্ছে যে ইন্টারিয়র সিটি এই ইন্টারিয়র সিটিটা আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাপ এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার অটোমেটিক কিন্তু এই সিটিটা এখানে শো করবে এবং নিয়ে নিবে তো এখানে আমি আমার এই সিটিটা আমি এখন দিয়ে দিব এখানে দিলে কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বার্সেলোনা স্পেন আমি দিয়ে দিচ্ছি আমার এটা আমি দিয়ে দিচ্ছি আপনারা যেই যেই লোকেশনে থাকেন সেই লোকেশনটা এখানে কিন্তু সেট করে দিতে হবে এবং নিচে আসার পরে দেখতে পাচ্ছেন ডিসপ্লে নেম অটোমেটিক কিন্তু আমার এটা নিয়ে নিছে যদি না আসে তাহলে আপনারা আপনাদের চ্যানেল নেমটা এখানে দিয়ে দিবেন তো এখানে দেওয়ার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা কী করবো ডিসপ্লে নেম যখন দিয়ে দিব দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের সেভ ডিসপ্লে নেমটা আমাদের এখানে দিয়ে দিতে হবে এই যে ডান পাশে যে সেভটা এখানে দিয়ে দিব এখানে দেওয়ার পরে আমাদের এই জিনিসটা আমাদের সেভ হয়ে গেল এখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ওভাররাইড অ্যাডস হেল্প সোশ্যাল মিডিয়া আউট এখানে আমাদের যে ডিসপ্লে অ্যাডটা এখানে দেওয়া আছে ডিজেবল অ্যাডস এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে ফোর্স এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ফোর্স শো অ্যাডস এটা আমরা দিয়ে দিব ফোর্স শো অ্যাড দেওয়ার পরে এখানে আমরা সেভ সেটিং এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন সেভ সেটিং এগুলো কিন্তু আপনি দেওয়ার পরে কিন্তু এই সেভগুলো করতে হবে নাহলে কিন্তু ভিউয়ার্স হবে না এই জন্য বলছি যে আপনার ভিডিওটা একটু ভালো করে খেয়াল করে দেখুন যে কোনো ভিডিও দেখলে আপনারা আশা করি কোনো কিছু ক্ষতি নেই লাভ ছাড়া অবশ্যই যে কোনো জিনিসে আমাদের অবশ্যই সেখানে কিছু না কিছু আপনারা জানতে পারবেন এখানে আমাদের যে ইউটিউব কারেন্সি যে টাইপগুলো আছে সেখানে আমাদের এখানে ইউরো ইউএস ডলারে আছে এটা আমাদের থাকে এটা এখন যাওয়ার দরকার নেই এখন আমরা ভিউয়ার্স এই স্টেপটা পরে আমরা এখন চলে যাব এই স্টেপটা হয়ে যাওয়ার পরে এখন আমরা যাব এই যে অথেন্টিকেট এখন আমরা এই অথেন্টিকে আমরা ক্লিক করব এই অথেন্টিকে ক্লিক কর এখানে আমরা যদি অথেন্টিকে ক্লিক করি ভিউয়ার্স আমাদের সামনে কিন্তু ঠিক এইভাবে আসবে ভেরিফাই ইউর চ্যানেল অর ইউজার নেম মানে আমার কিন্তু ভেরিফাই হয়ে গেছে আমার চ্যানেল নেমটা কিন্তু এখানে ইউজার নেমটা আমার এটা সোশ্যাল মিডিয়াটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখন আমাদের যে কাজটা হবে সেটা হলো যে এই যে ভেরিফাই চ্যানেল আমাদের চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে তো চ্যানেল ভেরিফাই করার জন্য আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স লোগো যে ইউটিউবের যে লোগোটা দেখতে পাচ্ছেন ভেরিফাই চ্যানেল এই লোগোর উপর আমরা ক্লিক করে দিব এখানে আমরা প্রেস করার পরে ভিউয়ার্স আমাদের সামনে নতুন আরেকটা ইন্টারফেস আসবে এইখানে কিন্তু ভিউয়ার্স আপনারা যে জিনিসটা খেয়াল রাখবেন অবশ্যই আপনাদের যেই জিমেল সেই জিমেলে কিন্তু এখানে আমরা আমাদের ঢুকে যেতে হবে যে জিমেল দিয়ে আমাদের চ্যানেলটা খোলা তাই সেই জিমেলটা খুলতে হলে আমরা আমার এনাদের জিমেল বলতেছে আমি আমার যেই জিমেলে ইউটিউব চ্যানেল খোলা এই জিমেলে আপনারা আবার লগ ইন করবেন তো এই জিমেলে আমরা ক্লিক আমরা নতুন করে জিমেল দিয়ে দিব প্রাইভেসির জন্য আমার জিমেলটা এখানে হাইড করে রাখছি ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম আমার যেই ইয়েটা জানাচ্ছে এখন আমাদের এখানে পাসওয়ার্ড দিয়ে দিব এখানে যে পাসওয়ার্ড দিব ভিউয়ার্স এখানে কিন্তু আমাদের যেই আমাদের জিমেলের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে এখানে আপনারা কিন্তু খেয়াল রাখবেন যে কোথায় কোন পাসওয়ার্ডটা দিতে হবে এখানে আমাদের কিন্তু জিমেলের পাসওয়ার্ড দিতে হবে যে ইউটিউবের যে জিমেল সেটা পার্সন ভিউয়ার্স এখানে আমাদের আমার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড আসবে যেহেতু আমার এই চ্যানেলটা ভেরিফাই করা সেহেতু আমার আমি বলে দিব যে আমার এই নাম্বারে একটা ভেরিফাই দেওয়ার জন্য 6 ডিজিট একটা নাম্বার আসবে এখানে বসিয়ে দিলে কিন্তু আমার একটা লগইন হয়ে যাবে এখানে আমার যে একটা নাম্বার চলে আসছে 6 ডিজিটের নাম্বারটা দেওয়ার পরে আমি এখন নেক্সট বাটন দিয়ে দিব এখন ভিউয়ার্স দেখুন আমার যখন আমি আমার এই কোডটা আমি আবার দিয়ে দিচ্ছি তখন আমার এখানে কিন্তু এভাবে যেটাই আসবে আমরা এখন লগ ইন করে ভিতরে এই যে অ্যালাও দিয়ে দেবো যতগুলো ইউটিউবে চাই এগুলো সোশ্যাল মিডিয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন সেটা আমরা করতে গেলে আমরা এখানে অ্যালাও দিয়ে দেবো এভাবে আসলে আপনার অ্যালাও দিয়ে দেবেন ভিউয়ার্স দেওয়ার পর ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন এখানে দিয়ে আসছে কি আমার অথেন্টিকেটেড হয়ে গেছে হ্যাঁ চ্যানেলটা আমার অথেন্টিকেটেড হয়ে গেছে এখন আমরা মেন পেজে চলে আসবো এখন মেন পেজে আসার পরে এখন আমরা যে কাজটা করবো এখন হলো আমরা আবার আমরা এখানে আমাদের চ্যানেলটাকে সার্চ করবো যখন আমাদের সাকসেসফুলি হয়ে যাবে তখন আমরা এখানে আবার আমাদের চ্যানেলটাকে এখানে আবার পুনরায় সার্চ দিয়ে এন্টার দেব
এটা দেওয়ার পরে ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন কি যে আমার কিন্তু এখনও ভিউয়ার্স দেখেন যে চ্যানেলটা যদিও আমার সাকসেসফুলি হয়ে গেছে কিন্তু আমাদের কিন্তু এখনও চ্যানেল টাইপ এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখন আমার আপডেটটা কিন্তু এখনও আমাদের হয়নি। তো এখন আমাদের এই জিনিসটা আমাদের আপডেট করতে হবে। তো আপডেট করতে গেলে ভিউয়ার্স যে কাজটা করতে হবে, এখন আমাদের এই যে দেখতে পাচ্ছেন কম্পারে এই ডান সাইডেতে তিনটে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে আমরা এখানে ক্লিক করবো। এখানে থ্রি ডটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপডেট চ্যানেল টাইপ, এই আপডেট চ্যানেল টাইপ আমরা ক্লিক করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার কী বলছে যে সাকসেস দিস অ্যাকশন হ্যাজ বিন কমপ্লিটেড, প্লিজ রিফ্রেশ দিস পেজ। এখন আমাদের শুধু একটা কাজ করতে হবে যে এই পেজটাকে আমাদের একটা রিফ্রেশ দিতে বলছে। তো আমরা এখন এখানে একটা ভিউয়ার্স আমরা রিফ্রেশ দিয়ে দিব। ঠিক আছে, আমার চ্যানেল এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স টাইপটা এখানে কিন্তু আমার চলে এসেছে। আমি লাস্ট ভিডিওতে যে এডুকেশনাল দিয়েছিলাম চ্যানেল ভিডিও ক্যাটাগরি, সেই জন্য আমাদের এখানে এডুকেশনাল চ্যানেলটি এখানে কিন্তু চলে এসেছে চ্যানেল ক্যাটাগরি। তো মানে সম্পূর্ণ বিষয় আপনারা ইউটিউবের যে বিষয়গুলো আছে এই সোশ্যাল ব্লেডের সাথে আপনারা সংযুক্ত হয়ে এই কাজটা আপনারা সহজেই করে নিতে পারবেন। তো ভিউয়ার্স এইভাবে আপনারা আপনাদের চ্যানেলকে কিন্তু আপনারা সহজেই ভেরিফাইড করে নিতে পারেন। এখন দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করলে কিন্তু ভেরিফাইড মাই সোশ্যাল ব্লেড মেম্বার্স, এখানে কিন্তু আমার এই চ্যানেলটা ভেরিফাইড হয়ে গেছে এবং আমার চ্যানেল নেম টাইপটা কিন্তু এডুকেশনাল এখানে আমার চ্যানেল, আর এখানে চ্যানেল ক্যাটাগরিটা আমার কিন্তু অলরেডি চলে এসেছে, আগে কিন্তু এটা ছিল না। তো ভিউয়ার্স করে নেবেন। তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে এবং আপনারা এই কাজটা অবশ্যই আপনারা করে নেবেন যদি আপনার চ্যানেল টাইপটা এখনও আপডেট না হয়ে থাকে। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর ভিডিওতে আমার আর চ্যানেলকে আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তী কোনো ভিডিও আসলে আপনারা সহজে পেয়ে যান। ভিডিওটি আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।